9 আগস্ট 1925 সাল, বর্তমান উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে কাকৌরি নামক জায়গায় ভারতের লুণ্ঠিত অর্থ ব্রিটিশ পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও ট্রেন থেকে লুট করে নেয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা। ব্রিটিশ সরকারের মেরুদণ্ডে এক ভারী আঘাত। সমস্ত ভারতবর্ষে যখন বীর বিপ্লবীদের জয় জয়কার, তখন ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে খুঁজে চলেছে এই কাণ্ডের সাথে জড়িত প্রত্যেক বিপ্লবীকে। পুলিশের চিরুনি তল্লাশিতে বেশিরভাগ বিপ্লবী ধরা পড়ে যান ইংরেজদের হাতে। তাসাদ্দুক হুসেন ছিল তখন ব্রিটিশ শাসিত দিল্লির এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ধরা পড়ে যাওয়া একজন বীর মুসলিম বিপ্লবীর মুখ থেকে সত্যি বের করার জন্য তাসাদ্দুক হুসেন ওই বিপ্লবীকে বলে, তোমাদের নেতা রামপ্রসাদ বিসমিল এই দেশে শুধুমাত্র হিন্দু শাসন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের ব্যবহার করে চলেছে। ওরা ভারতকে শুধু হিন্দু রাষ্ট্রই বানাবে, মুসলমান হয়ে ওদের সঙ্গে থেকো না, ব্রিটিশের পক্ষে যোগ দাও। এর উত্তরে ওই বীর বিপ্লবী বলেন, খান সাহেব, বিসমিলকে আমি খুব ভালো করে চিনি, আপনি যেমন বলছেন আমার প্রিয় বন্ধুর উদ্দেশ্য একেবারেই ওরকম নয়। আর যদি হিন্দু ভারত তৈরিও হয়ে যায়, তাহলে সেটা ব্রিটিশ ভারতের থেকে অনেক অনেক ভালো হবে। এমন একজন বৃহৎ হৃদয় বীর বিপ্লবীর নাম আশফাকুল্লাহ খান। 22 অক্টোবর 1900 সালে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পবিত্র মাটিতে এই বীর জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তার শায়েরির জন্য মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রামপ্রসাদ বিসমিলের কবিতা ও শায়েরি শুনে তিনি তার ভক্ত হয়ে পড়েন। সে সময় গান্ধীজির অসহযোগ আন্দোলন চলছিল। শাহজাহানপুরে একটা মিটিংয়ে ভাষণ দিতে আসেন রামপ্রসাদ বিসমিল। আশফাক হুসেন চলে যান সেখানে। মিটিং শেষ হলে তিনি বিসমিলজির সাথে দেখা করেন এবং তাদের শের ও শায়েরির আদান প্রদান করেন। সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব, যা মৃত্যু পর্যন্ত অটুট ছিল। তাদের বন্ধুত্বের চর্চা হতে লাগে মানুষের মুখে মুখে। আশফাক হুসেন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। তাদের বন্ধুত্বের একটা ছোট্ট ঘটনা উল্লেখ না করলেই নয়। আশফাকুল্লাহ খান একবার অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বরের মধ্যে অচেতন অবস্থায় তিনি বারবার রাম রাম নাম করতে থাকেন। পিতামাতা চিন্তিত হয়ে পড়েন। একজন মুসলিম হয়ে তাদের সন্তান হিন্দু ভগবানের নাম করে চলেছে অচেতন অবস্থায়, নিশ্চয়ই এর উপর কোনো দুষ্ট আত্মা ভর করেছে। প্রতিবেশীরা যখন শুনতে পান তার এই ঘটনা, তখন তারা বলেন, আশফাক ভগবান রামের নয়, তার প্রিয় বন্ধু রামপ্রসাদ বিসমিলের নাম করছে। এরপর রামপ্রসাদ বিসমিলের কাছে খবর পাঠানো হয়। তিনি ছুটে আসেন তার বন্ধুর কাছে। অসুস্থ বন্ধু দ্রুত সেরে ওঠে। রামপ্রসাদ বিসমিল আর্য সমাজের প্রবক্তা ছিলেন আর আশফাকুল্লাহ খান ছিলেন 5 ওয়াক্তের নামাজি। কিন্তু দেশপ্রেমের এক অদৃশ্য সুতো তাদের বন্ধুত্বকে শক্ত করে বেঁধে রেখেছিল। 1922 সালে চৌরিচৌরা ঘটনার জন্য গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন তুলে নেন, তার এই সিদ্ধান্তে ভারতের অনেক যুবক মর্মাহত হয়ে পড়েন, যাদের মধ্যে রামপ্রসাদ বিসমিল আর আশফাকুল্লাহ খানও ছিলেন। এবার তারা সিদ্ধান্ত নেন অস্ত্র তুলে সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। এরপরেই ট্রেন লুটের সিদ্ধান্ত নেওয়া হয়। 1925 সালের 9 আগস্ট কাকড়িতে ট্রেন থেকে ব্রিটিশদের অর্থ লুট করে নেওয়া হয়, যাতে সম্পূর্ণ প্ল্যানিং করেন রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খান। ব্রিটিশদের ভীত নড়ে গেছিল এই অপারেশনে। ব্রিটিশ সরকার যে কোনো মূল্যে বিপ্লবীদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়।
চিরুনি তল্লাশি চালিয়ে একে একে গ্রেপ্তার করতে শুরু করা হয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যদের। ছাব্বিশে সেপ্টেম্বর ১৯২৫ রামপ্রসাদ বিসমিলজিকে গ্রেপ্তার করা হয়। প্রায় সকল সদস্যদেরই গ্রেপ্তার করা হলেও আশফাক উল্লাহ খান পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দিল্লি। সেখান থেকে তিনি বিদেশে গিয়ে লালা হরদয়াল সিংয়ের সাথে দেখা করে স্বাধীনতার জন্য সাহায্য আনবেন। কিন্তু দিল্লিতে তার এক বন্ধু তাকে পুলিশে ধরিয়ে দেয়। কাকরি কাণ্ডের বিচারে আশফাক উল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ি ও ঠাকুর রওশন সিংয়ের ফাঁসির সাজা হয়। বাকি সমস্ত বিপ্লবীদের চার বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত সাজা ঘোষণা করা হয়। বীর আশফাক উল্লাহ জেলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, অবসর সময়ে ডায়েরি লিখতেন। আশফাক উল্লাহর বিখ্যাত শের ও শায়রি ভারতবর্ষের যুবকদের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। ১৯শে ডিসেম্বর ১৯২৭ ভোরবেলা যখন আশফাক উল্লাহ খানকে স্নান করিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তিনি মুচকি হেসে ফাঁসির দড়িতে চুম্বন করেন এবং মৃত্যু ভয়হীন কণ্ঠে দেশ মাতৃকার জয় জয়কার করতে থাকেন। জল্লাদের শক্ত হাতের একটা হ্যাঁচকা টান আশফাক উল্লাহকে মাতৃভূমির স্বাধীনতার ইতিহাসে অমর করে দেয়। মৃত্যুর আগে তিনি ডায়েরিতে লিখে যান, আমি গর্বিত, আমি খুশি যে আমি প্রথম মুসলমান যে নিজের দেশের জন্য ফাঁসি কাঠে মৃত্যুবরণ করছি। জেলের মধ্যে রামপ্রসাদ বিসমিলজিও নিজের আত্মকথা লিখে লুকিয়ে জেলের বাইরে পাঠিয়ে দেন। তিনি নিজের আত্মকথাতে বন্ধু আশফাকের জন্য লেখেন, হিন্দু আর মুসলমানের মধ্যে যতই ব্যবধান থাক, তবু তুমি আমার কাছে আর্য সমাজের হোস্টেলে আসতে। তোমার সমাজের লোকজন তোমাকে কাফের বললেও তুমি শুধুমাত্র হিন্দু মুসলিম ঐক্যের জন্য চিন্তিত ছিলে। আমি যখনই হিন্দিতে লিখতাম, তুমি বলতে আমি যেন উর্দুতেও লিখি, যাতে মুসলমান ভাইয়েরা আমার লেখা পড়ে প্রভাবিত হয়। তুমি একজন সত্যিকারের মুসলমান এবং দেশভক্ত। প্রাণপ্রিয় এই দুই বন্ধুকে আলাদা আলাদা জায়গায় ফাঁসি দেওয়া হয়। আশফাক উল্লাহ খানকে ফয়জাবাদ আর রামপ্রসাদ বিসমিলকে গোরখপুরে ফাঁসি দেওয়া হয়। ভারতীয় ইতিহাসের পাঠ্যপুস্তকে এই বীর বিপ্লবীদের কীর্তি এক লাইনে শেষ করে দেওয়া হলেও ভারতীয়দের মনে এই বন্ধুত্ব কোনো মহাকাব্যের থেকে কম কিছু নয়।